নমস্কার, জিরোভেশন থেকে আমি তনুশ্রী। শুরু করছি আজকের কিছু খবর। আজ বাঁকুড়া পৌরসভার সিটু এবং এআইটিইউসির শ্রমিক সংগঠনের ধর্ণা কর্মসূচি অনুষ্ঠিত হলো। মূলত তাদের দাবি, তাদের ন্যায্য বেতন এবং তাদেরকে অবিলম্বে পে স্কেলের আওতায় আনতে হবে। দীর্ঘদিন ধরে যারা কর্মরত তাদের সরকারিভাবে নিযুক্ত করতে হবে। অস্থায়ী কর্মচারীদের দীর্ঘদিন ধরে কাজ করালেও সঠিক বেতন তাদের দেওয়া হয় না এবং কোনো কর্মচারী মৃত্যু হলে ফান্ডের টাকা এবং পেনশন তা দ্রুত চালু করতে হবে এবং পরিবারের একজনকে চাকরি দিতে হবে। আন্দোলনরত অশোক ব্যানার্জি জানান, আমাদের যে দাবি দেওয়া রয়েছে তা দ্রুত পূরণ করতে হবে এবং এই দাবি দেওয়া মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তিনি। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। দুবাই ফেরত 7 বছরের এক শিশুর দেহে ওমিক্রন ভাইরাসের উপস্থিতি নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদার কালিয়াচকে। বুধবারই শিশুটি কালিয়াচকে তার মামার বাড়িতে আসতে জেলা স্বাস্থ্য দপ্তরের বিশেষ টিম সেখানে পৌঁছয়। শিশু, তার বাবা মা, দিদি সমেত মোট 6 জনের লালার নমুনা সংগ্রহ করা হয়। শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে আবুধাবি থেকে হায়দ্রাবাদ হয়ে কলকাতায় আসে শিশুটির পরিবার। হায়দ্রাবাদে তাদের লালার নমুনা সংগ্রহ করা হয়েছিল। তাদের বাড়ি মুর্শিদাবাদের ঘোলাকান্দিতে। কলকাতা থেকে ফারাক্কা হয়ে কালিয়াচকে মামার বাড়িতে আসে শিশু ও তার পরিবার। এর মধ্যে জানা যায় শিশুটি ওমিক্রন ভাইরাসেও সংক্রামিত। খবর পাওয়ার পরই নড়ে চড়ে বসে মালদা জেলা স্বাস্থ্য দপ্তর। শিশু ও তার পরিবারের লালার নমুনা সংগ্রহ করেছে মেডিকেল টিম। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, জিরো ভিশন। জিরো ভিশন আজ কলকাতা তথা গ্রাম বাংলার পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জিরো ভিশন, সবার সাথে সবার পাশে, আপনারাও পারেন জিরো ভিশনের মতন সবার পাশে এসে দাঁড়াতে। আসুন না, সাহায্যের হাত বাড়িয়ে দিই। আপনারা যদি সাহায্য করতে চান, তলার এই নাম্বারগুলোর সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটাই আমাদের জিরো ভিশন সংস্থার নাম্বার। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, আজ আমাদের টুকরো খবর এই পর্যন্তই। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।